হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনাদের জন্য একটি সবচেয়ে বড় আপডেট উঠে আসছে বহু প্রতীক্ষার পরে রাজ্যে দমকল দপ্তরে এক হাজার শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে একটি আপডেট উঠে আসছে এই নিয়োগের ক্ষেত্রে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদে কোন দপ্তরে নিয়োগ করা হবে সমস্ত কিছুই তথ্য জানাবো সমস্ত কিছুই শেয়ার করে দেব শুধুমাত্র দমকল দপ্তরে নয় রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করানো হবে এছাড়াও বিএলআরও ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে রয়েছে আপনাদের জন্য যেখানে রাজ্যের দমকল দপ্তরে এক হাজারটি শূন্যপদ ও অন্যান্য দপ্তর মিলে মোট এক হাজার পাঁচশোটি শূন্য পদে নিয়োগ আপডেট উঠে আসে সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করার প্রয়োজন বন্ধু বন্ধুবান্ধব শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলবটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে দিচ্ছি কী আপডেট উঠেছে তা নিয়ে আলোচনা করব তো আপনারা অনেকস্ক্রিন দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি আপডেটে এই আপডেটটি উঠে এসেছে আজকের একটি দৈনিক সংবাদ পত্রিকায় বর্তমান পত্রিকায় তোমরা যারা বর্তমান পত্রিকাটি ফলো করো তারা অবশ্যই এই আপডেটটি দেখতে পারবে এখানে কী বলা আছে এখানে বলেছে দমকল সহ কিছু দফতরে দেড় হাজার পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় তো বুঝতেই পারছি এখানে দমকল সহ রাজ্যের বিএলআরও অফিসে সহ ডাটা এন্ট্রির পর্দে কিন্তু এখানে দেড় হাজার শূন্য পদে মন্ত্রিসভায় ছাড়পত্র ডিটেলস কী রয়েছে দেখে নেওয়া যাক এখানে কী হচ্ছে ডিটেলস প্রায় দেড় হাজার পদে নিয়োগ করতে চলছে রাজ্য সরকার বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিচ্ছে দিয়েছে মন্ত্রিসভা শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল প্রশাসন সূত্রে খবর এ বৈঠকে দমকল দপ্তরে এক হাজার ফায়ার অপারেটর শূন্য পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে দমকল সংখ্যা বাড়ছে ফলে এই নিয়োগের ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই জানানো জানাচ্ছে রাজ্যের আধিকারিকরা এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে জল সম্পদ অনুসন্ধান দপ্তরীয় মন্ত্রী মানস ভুইয়া সাংবাদিকের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ও সহ অন্যান্য জেলায় অফিসগুলিতে চারশো সাতাশ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়ে এদিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা আবার উত্তরবঙ্গে মেডিকেল কলেজ কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রায় ছাব্বিশটি পথ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কলকাতা পৌরসভার অধীনে নজন সরকার কর্মী নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন এছাড়াও এবার থেকে আর ডোম শব্দটি ব্যবহার করা যাবে না বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে তিনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী চান না যে ডোম শব্দটি আর ব্যবহার করা হোক তাই তাদের সম্মান দিতে এবার থেকে তাদেরকে সৎকার কর্মী নামে ডাকা হবে রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য এদিনের মন্ত্রিসভায় বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতের প্রায় পঞ্চাশ হাজার কর্মী এবং পেনশন প্রাপকরাও এবার রাজ্য এবার থেকে রাজ্য সরকারের বাকি কর্মীদের মতো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম সুবিধা পাবেন ফলে তারাও এবার থেকে দেড় লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন চিকিৎসার খরচ দেড় লক্ষের বেশি হলে তা রাজ্য সরকারের খতিয়ে দেখবে পরিশোধের ব্যবস্থা করবে আবারও জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তরে ইঞ্জিনিয়ারদের এবার অন্যান্য জেলাতে বদলি করার নয়া নীতি আনছে রাজ্য যার ছাড়পত্র মন্ত্রিসভায় এদিন দিয়ে দিয়েছে এতদিন সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা চাকরি জীবনের পুরোটাই এক জেলায় কাটিয়ে দিতেন স্বচ্ছতা বজায় রাখার রাখতে এবার তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার বিষয়টি ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা তো বুঝতে পারছো এখানে কিন্তু শুধু দমকল নয় দমকল সহ এখানে কিন্তু বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে বিএলআর অফিসের ডাটা এন্ট্রি পোস্ট সহ কিন্তু এখানে নিয়োগ করা যায় প্রায় এক হাজার পাঁচশোটি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো যখনই অফিসিয়ালি আরও আপডেট আসবে তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি অন করে রাখবেন আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ